আজকে কম্পিটিটিভ ফিল্ডের পরীক্ষার ম্যাথসের একটা মেইন টপিক পাইসন সিস্টেম, সেই বিষয়ে আমি ডিসকাস করব। এই পাইসন সিস্টেম বা নন এবং চৌগাছার অঙ্ক তোমরা ছোটবেলায় তো করেছো যখন তোমরা স্কুল লেভেল পড়াশোনা করেছো, কিন্তু এই কম্পিটিটিভ ফিল্ডে আমরা ওই লেন্দি প্রসেসে অঙ্কটা করার আমাদের টাইম কিন্তু থাকে না, সেটা তোমরা প্রত্যেকেই জানো, কারণ ওখানে টাইমটা খুব শর্ট, ক্যালকুলেশনটা ঠিকঠাকভাবে করতে হয়। সেই জন্য কিছু ট্রিক্স মেনটেন করে কীভাবে এটা খুব তাড়াতাড়ি সলভ করা যায় আমি সেটাই দেখাবো। এই পাইসন সিস্টেমের মেইন যে বিষয়টা থাকে, ফার্স্ট হচ্ছে পাইপ। এই পাইপ কত ধরনের হয়? দুই, একটা হচ্ছে ফিলিং, নাম্বার টু হচ্ছে এমটি। অর্থাৎ পাইপ দুটো টাইপের হয়, কিছু ভর্তি করে কিছু খালি করে। এবার সিস্টেমটা যখন ভর্তি হচ্ছে বা খালি হচ্ছে তখন আমাদের পাইপ সেই মতো নেওয়া হয়। কি কি বিষয়টা থাকে? যদি আমরা ফিলিংটা নিই, ধরো একটা কি দুটো কি তিনটে এরকম পাইপ দিয়ে ফিল আপ হচ্ছে, একটা পাইপ ফিল আপ করছে সেটা তো অনেক সোজা হয়ে গেল বিষয়টা, কিন্তু যখন দুটো বা তিনটে মানে মোর দ্যান ওয়ান পাইপ যখন থাকে তখন আলটিমেটলি আমাদের নয় ফিলিং বা এমটি দুটো কেসের মধ্যে আসতে হলো। যদি সব পাইপগুলোই ফিলিং থাকে তাহলে সিস্টেমটা ফিল আপ হবে, যদি যতগুলো পাইপ দেওয়া আছে সবগুলি এমটি করে আলটিমেটলি সিস্টেমটা কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ফিলিং এবং এমটি দুটো মিশিয়ে থাকে তখন আমরা কিভাবে করব? অবশ্যই তাই, যদি ফিলিং পাইপের ক্যাপাসিটি বেশি হয় মানে ফিলিং পাইপ যদি বেশি পরিমাণ জল ভর্তি করতে পারে, সেই তুলনায় এমটি পাইপ যদি কম জল খালি মানে খালি করে তাহলে আলটিমেট সিস্টেমটা ভর্তি হবে। একইভাবে যদি এমটি পাইপ বেশি পরিমাণ জল খালি করে দেয় আর ফিলিং পাইপগুলো কম পরিমাণ জল ভর্তি করে, আলটিমেট রেজাল্ট দাঁড়াবে যে সিস্টেমটা খালি হচ্ছে। ঠিক আছে, তো আমি তোমাদের একটা প্রবলেমসের সাথে দেখিয়ে দেবো যে কিভাবে আমরা এই দুটো পাইপ যদি একসাথে থাকে তাহলে আমরা কিভাবে কাজগুলো করি। ঠিক আছে, চলো প্রবলেমটা স্টার্ট করা যাক। পাইপস পি এন্ড কিউ ক্যান ফিল আ ট্যাঙ্ক ইন 10 আওয়ার্স এন্ড 12 আওয়ার্স রেসপেক্টিভ এন্ড পাইপ আর ক্যান এমটি ইট ইন 6 আওয়ার্স। ইফ দ্য থ্রি পাইপস আর ওপেন্ড এট 7 এএম, অ্যাট হোয়াট টাইম উইল 1/4 অফ দ্য ট্যাঙ্ক বি ফিল্ড? তিনটে পাইপ আছে, দুটো আমাকে ফিল করাচ্ছে, একটা আমাকে এমটি করাচ্ছে। ঠিক আছে, দেখা যাক পি পাইপের টাইমিং কত। যদি একা ভর্তি করত 10 ঘন্টা, কিউ এর টাইম কত? 12 ঘন্টা, আর এর টাইম কত? 6 ঘন্টা। ঠিক আছে, এবার আমাদের যেটা দেখতে হবে, আমরা ছোটবেলায় এটাকে অনেকভাবে সলভ করতাম, তো প্রচুর একটা বড় ক্যালকুলেশন করতাম, প্লাস মাইনাস অনেক কিছু করে সলভ করার চেষ্টা করতাম। এত টাইম আমাদের হাতে নেই, আমরা কত তাড়াতাড়ি এটা সলভ করবো দেখো। এই পি আর কিউ এরা দুজনই ফিল করছে, তো সেই জন্য আমরা কি করবো, এদের পাশে একটা প্লাস সাইন লিখে দেবো, তার মানে এরা জল ভরছে আর আর খালি করে দিচ্ছে, তো আমরা এটাকে ইন্ডিকেট করার জন্য একটা মাইনাস সাইন লিখে দিলাম। ঠিক আছে, এরপর যে কাজটা আমরা করবো, এই 10, 12 আর 6 মানে যে টাইমগুলো আমাদের থাকবে তাদের আমরা এলসিএম বা লসাগু করবো। ওকে, 10, 12 এন্ড 6 এর লসাগু দেখা যাক কত হয়। 10, 12, 6 ফার্স্ট টু দিয়ে 5, 6, 3 নেক্সট 3, 5, 2, 1 এলসিএমটা কত হলো? 2 × 3 × 5 × 2 মানে 60। এই এলসিএম এর যে রেজাল্ট এলো আমরা ধরে নেব যে এলসিএম এর রেজাল্ট 60 হচ্ছে সিস্টেমটার টোটাল ক্যাপাসিটি, মানে 60 লিটারের একটা ট্যাঙ্ক আছে। ভালো কথা, তো 60 লিটারের একটা ট্যাঙ্ক আছে, পি 10 ঘন্টায় 60 লিটার ভর্তি করে ফেলে, এটাই কারণ, কারণ 10 ঘন্টায় পুরো কাজ করে। আমরা এখানে ধরে নিয়েছি 60 লিটার হচ্ছে ওর ক্যাপাসিটি, তাহলে 10 ঘন্টায় 60 লিটার ভর্তি করে, 1 ঘন্টায় ভর্তি করবে 6 লিটার। একইভাবে কিউও ভর্তি করে 12 ঘন্টায় 60 লিটার, তাহলে 1 ঘন্টায় কতটা ভর্তি করবে? 60 ভাজিত 12 মানে হচ্ছে 5, আর 6 ঘন্টায় খালি করে 60 লিটার, তাহলে 1 ঘন্টায় খালি করবে কত? 6 ঘন্টায় যদি 60 হয়, 1 ঘন্টায় 60 ÷ 6 মানে হচ্ছে 10। ঠিক আছে, তিনটে পাইপ আবার একসাথে চলছে, তাহলে পি 6 লিটার জলটা আছে,
কিউ 5 লিটার জল ঢেলে দিচ্ছে মানে ভর্তি করছে আর আর কি হচ্ছে 10 লিটার জল সিস্টেম থেকে বার করে নিচ্ছে তাহলে আলটিমেটলি এক ঘন্টায় এই P Q এন্ড R এক ঘন্টায় এই দুটো আমাদের সব সময় যোগ হবে কারণ এরা একই কাজ করছে দুজনেই ফিল আপ করছে 6 + 5 কিন্তু আর কি হচ্ছে ঠিক এদের অপোজিট কাজটা করছে তাহলে এরা যদি প্লাস সাইন নিয়ে নেয় ও অবভিয়াসলি মাইনাস সাইন দেবে তার মধ্যে 1 ওকে তার মানে P আর Q দুজনে মিলে 11 লিটার জল ভর্তি করলো আর 10 লিটার জল বার করে দিল তাহলে কত লিটার জল থাকলো 1 লিটার তো এটা আমাদের প্লাস সাইন আছে মানে আলটিমেটলি ফিল আপ হয়ে আছে এক লিটার জল থেকে গেল তাহলে তিনজনে মিলে এক ঘন্টায় এক লিটার জলকে ভর্তি করে আমাদের টোটাল ভর্তি করতে হবে কত 60 লিটার 60/1 আওয়ার সুতরাং 60 আওয়ার কিন্তু কোশ্চেন কি বলেছে কোশ্চেন বলেছে 1/4 অফ দা ট্যাঙ্ক তাহলে ট্যাঙ্কের তো গোটাটা ভর্তি করতে হচ্ছে না সমগ্রটা 1/4 ভর্তি করতে হচ্ছে তো পরিমাণ যদি 1/4 হয় টাইমটাও আমার 1/4 হয়ে যাবে মানে 1/4 অফ দা ট্যাঙ্ক উইল বি ফিলড ইন 60 × 1/4 আওয়ার 15 আওয়ার ওকে তাহলে 15 ঘন্টা পর এক চতুর্থাংশ ট্যাঙ্ক ভর্তি হয়ে যাবে শুরু হয়েছিল কটার সময় সকাল 7টা কারণ 7 AM টাইম ইজ ইকুয়াল টু 7 AM প্লাস 15 আওয়ার ওকে 7টা থেকে 15 ঘন্টা পর তাহলে আমাদের অ্যাড করলে কত হয় সেটা 22 ঘন্টা 22 আওয়ার্স তো এই 22 আওয়ার্স বেলা 12টার পর থেকে তার মানে আরো 10 ঘন্টা তো বেলা 12টার পর থেকে 10 ঘন্টা মানে 10 PM আমাদের অপশন কোথায় আছে 10 PM এ তার মানে আমাদের অ্যানসার হলো যে রাত 10টায় এই তিনটে পাই এক চতুর্থাংশ ট্যাঙ্কে ফিল করতে পারবে ওকে চলো নেক্সট আরেকটা প্রবলেম আমরা স্টার্ট করি পাইপস এ এন্ড বি ক্যান ফিল আ ট্যাঙ্ক ইন 12 মিনিট এন্ড 16 মিনিট রেসপেক্টিভলি বোথ আর কেপ ওপেন ফর 8 মিনিট এন্ড দেন বি ইজ ক্লোজড এন্ড এ ফিল দ্য রেস্ট অফ দ্য ট্যাঙ্ক ইন 5 মিনিট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ দুটো পাইপ ফিলিং করছিল কিন্তু ঘটনা কি হলো যে বিটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে গেছে কতক্ষণ পর বন্ধ হয়েছে বলেনি কারণ বোথ আর কেপ ওপেন ফর 8 মিনিট দুজনে একসাথে চালু ছিল 8 মিনিট পর বি ক্লোজ হয়ে গেল বন্ধ হয়ে গেছে বাকিটা এ 5 মিনিটে ভর্তি করে দিয়েছে তেমনি এ থ্রু আউট চলেছে বি কিন্তু ক্লোজিং হয়ে গেছে তো দুজনে তাহলে একসাথে কতক্ষণ সময় ছিল মানে এ মিনিটের ভ্যালুটা আমাকে বার করতে হবে 8 মিনিট তাহলে এ ইও ফিল আপ করছে তাহলে প্লাস দিয়ে রাখি 12 মিনিট বিও ফিল আপ করেছিল 60 মিনিট আমার কাজ কি যে এই যে টাইম গুলো থাকে এদেরকে আমরা এলসিএম বা লসাগু করব দেখা যাক 12 আর 16 এর এলসিএম বা লসাগু রেজাল্টটা কি আসে এবার দুজনেই একসাথে ছিল কিছুক্ষণ পর বি ক্লোজ হয়ে গেছে বাকি ট্যাঙ্কটা এ 5 মিনিটে ভর্তি করেছে তার মানে এই যে 5 মিনিট সময়টা এ একা কাজ করেছে তখন বি ছিল না তো দেখা যাক এই লাস্ট 5 মিনিটে এ কত ইউনিট জল ভর্তি করে এ তো 1 মিনিটে 4 ইউনিট তাহলে 5 মিনিটে 4 × 5 20 ইউনিট জল ভর্তি করে
তারপরে লাস্ট 5 মিনিটে 20 ইউনিট জল ভর্তি হয়ে গেছে হয়েছিল তাহলে প্রথমে কতটা ভর্তি হয়েছিল পুরো তো 48 লাস্টে 20 ভর্তি হয়েছে তাহলে ফার্স্ট ए एंड बी এরা দুজনে মিলে ভর্তি করেছিল 48 minus 20 this equal to 28 হলো তাহলে 28 ইউনিট ভর্তি করতে ওরা কতটা টাইম নিয়েছিল 28 টাইম is equal to 28 by 4 ইউনিট and 3 ইউনিট দুটোই ভর্তি তাই 4 plus 3 মিনিট মানে 28 by 7 কত পেলাম ফোর Thank you.